আমাদের শপিফাইয়ের ড্যাশবোর্ডে চলে যাই আমরা। তো আচ্ছা, আমরা অনেক কিছু করলাম, কাস্টমাইজেশন অনেক কিছু করলাম, এখন আমরা এখন পর্যন্ত কিন্তু একটা পেজ কীভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আমরা দেখি নাই। সো চলুন দেখা যাক কীভাবে পেজ অ্যাড করতে হয়। তো পেজ অ্যাড করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে অনলাইন স্টোরে যাব, তারপর এখান থেকে যাব পেজে। পেজে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড পেজ অথবা অ্যাড পেজ, এখানে যে কোনো একটা জায়গায় গেলেই হবে, সমস্যা নেই। আমরা গেলাম, যাওয়ার পর সাপোজ এখানে একটা পেজ অ্যাড করব, ধরেন পেজের নাম থাকবে অ্যাবাউট আস। ওকে, এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করা যায়। দেখেন যেহেতু কন্ট্যাক্ট টেমপ্লেটই শুধু আছে, কিন্তু অ্যাবাউটের কোনো টেমপ্লেট নেই। সো আমরা এখান থেকে এটা কাজ করি, কন্টেন্টের জন্য লোরেম ইপসাম যাই, গিয়ে আমরা লোরেম ইপসামের জন্য কিছু টেক্সট নিয়ে আসি। ধরেন এখানে নিয়ে আসলাম এটা বড় একটা টেক্স। আচ্ছা, এখান থেকে অলরেডি এইচ টু চলে আসছে, এখান থেকে কিন্তু আপনার আমরা ইচ্ছা করলে এইচ টু বা এইচ ওয়ানও দিতে পারবো ইচ্ছা করলে। তারপরে তারপরের টেক্স চলে যাই, ধরেন আমরা এখান থেকে দিলাম এরকম। কপি করলাম, এখানে এরকম করে দিয়ে দিলাম, ইচ্ছা করলে এখান থেকে আমি বোল্ড বাদ দিয়ে দিতে পারি। দেখেন এখানে ক্লিক করলে নর্মাল হয়ে গেছে কিন্তু, বা আমরা চাচ্ছি যে এটা বোল্ড হবে, চাচ্ছি এতটুকু থাকবে হচ্ছে ইটালিক, চাচ্ছি এতটুকু থাকবে হচ্ছে আন্ডারলাইন, বা এখানে কিছু ধরেন কিছু টেক্সট আমরা রেখে দিচ্ছি, যেগুলোকে আমরা হচ্ছে কি করব এরকম করে দেই, এরকম চাচ্ছি, বা ধরেন এরকম চাচ্ছি। ওকে ফাইন, থাকলো এরকম। বা আমরা চাচ্ছি যে এরপরে একটা ইমেজ সেট করতে, তো এখানে অনেক ইমেজই আছে, ধরেন আমরা একটা ইমেজ যদি আপলোড করতে চাই, আপলোড করে নিয়ে আসি, ধরেন সমান ইচ্ছে একটা, সাপোজ এই ইমেজটা আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম, এখানে চলে আসবে কিন্তু সুন্দর মতো, দেখছেন এই হচ্ছে অবস্থা। তো চলে আসছে, তো আমরা এখন এখান থেকে এটাকে সেভ করব। সেভ করলাম, তো আমরা ইচ্ছা করলে একটা পেজ অ্যাড করতে পারি। এখান থেকে দেখেন ক্রিয়েট অ্যানাদার পেজ, আমরা এখানে যাব, যাওয়ার পর এখানে আমরা নাম দিলাম কন্ট্যাক্ট আস। এখানে আমরা কিছু লোরেম ইপসাম নিয়ে আসি, আমি আচ্ছা এখান থেকে এটা আনার দরকার নেই, শুধু এখান থেকে কন্টাক্টে ক্লিক করলেই হয়ে যাবে। আমরা সেভ করে দেব, আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু ভিউ দেখতে পারবো, এই যে চলে আসে ফর্ম অটোমেটিকলি চলে আসে এটা। তো যাই হোক, তো এখান থেকে কোনো কন্টেন্ট অ্যাড করার দরকার নেই। তো আমরা আরেকটা পেজ অ্যাড করবো, সাপোজ প্রাইভেসি পলিসি, তো এখানে ক্লিক করবো, নাম দিলাম ধরেন প্রাইভেসি পলিসি, এখানে বিশাল টেক্স নিয়ে আসলাম, বা এগুলা কন্ট্যাক্ট বাদ দিই না, তো এটা সেভ থাকলো। আচ্ছা ধরেন আমরা আবার একটা পেজ তৈরি করলাম, রিফান্ড পলিসি, এখানে ধরেন আর একটু কিছু অ্যাড করলাম, সাপোজ কোনো নিয়ম কানুন। এখান থেকে হিডেন করা যাবে না কিন্তু, আমরা কী করবো ভিজিবল করে দেবো, নাহলে হিডেন করে থাকলে কিন্তু আসলে হিডেন হয়ে যাবে। আচ্ছা আর কি অ্যাড করা যায়, সাপোজ টার্মস অফ সার্ভিসেস, আমরা অ্যাড করলাম টিওএস বা টার্মস অফ সার্ভিসেস অ্যাড করলাম। এই তো মোটামুটি বেশ কয়েকটা পেজ হয়ে গেছে। এখন এই পেজগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে পেজে যে ক্লিক করলে অল পেজেস দেখতে পারবো। দেখেন এখানে টিওএস, রিফান্ড, প্রাইভেট পলিসি, আমরা যদি একটা পেজে যাই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে যদি যাই, এখান থেকে আমরা জানি অলরেডি কীভাবে দেখতে হয়, ভিউ পেজে ক্লিক করলে ভিউ পেজ দেখতে পারবো। এই যে আবার আমরা অ্যাবাউট আস পেজ তো কীভাবে দেখতে হয় আমরা দেখলাম, আবার আমরা কন্ট্যাক্ট আস কীভাবে দেখতে হয় সেটাও একইভাবে আমরা অলরেডি দেখছি। তো এখন
আমাদের মানে কাজ হচ্ছে এরপরে হবে কিভাবে আমরা পেজগুলোকে এই মেনুতে অ্যাড করব বা মেনু ম্যানেজ করব। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন আজকে এই এপিসোডটা কীভাবে পেজ অ্যাড করতে হয়। আই হোপ আপনাদের ভালো লেগেছে এপিসোডটা। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।